ব্যাক সাইডটা দেখেন, এই যে ব্লুবার্ড লেখা, শিল্পী লেখা আছে। হ্যাঁ, ওকে, ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল, শু লাইটটা অরিজিনাল, একদম সবকিছু অরিজিনাল আছে। কালারটাও খুব সুন্দর। ফ্রন্ট সাইডটা দেখেন, হেডলাইটটি দেখেন অরিজিনাল, অরিজিনাল অবস্থা আছে। এই যে গ্রিলটা, ঢাকা মেট্রো 31 সিরিয়ালের গাড়ি, 11-তে রেজিস্ট্রেশন। ওকে, হ্যাঁ, বাম্পার আছে, একটা সুন্দর বাম্পার লাগানো আছে। আচ্ছা, আপনার এই হেডলাইট গুলো দেখেন অরিজিনাল আছে। আসলে নিশান গাড়ি যারা কিনতে চান, আমাদের কাছে দুইটা গাড়ি আছে, নিশান ব্লুবার্ড শিল্পী, আপনারা চলে আসেন। আমাদের শোরুমে অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড, বিএমডব্লিউ গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে ঢুকলেই আমাদের শোরুমটা পাবেন, প্লাটিনাম কার্জন। মানিক ভাই, কি কি সুবিধা দিচ্ছেন আপনাদের শোরুমে? জি, আমাদের শোরুমে সুবিধা দিচ্ছি, আমাদের তো পুরাতন গাড়ি, ইউজ কার, এই জন্য কেউ যদি আমাদের থেকে গাড়ি কিনলে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি এক বছরের। আজকে কি দেখাবেন? আজকে নিশান ব্লুবার্ড দুইটা, আমাদের শোরুমে দুইটা নিশান ব্লুবার্ড আছে, একটা হলো রেড লাল আর একটা হলো নেভি ব্লু। আচ্ছা, কালারগুলো খুব সুন্দর কালার। কালারগুলো খুব সুন্দর। প্রথম কোনটা দিয়ে শুরু করবেন? আমি প্রথম লালটা দিয়ে শুরু করি। ওকে, এই গাড়ি সম্পর্কে বিস্তারিত বলি। হ্যাঁ, এই গাড়িটা হলো 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, পেপারস আপটুডেট। ভাই, গাড়িটা এই মুহূর্তে কি কন্ডিশনে আছে? হ্যাঁ, গাড়িটা একদম অরিজিনাল অবস্থা আছে, অরিজিনাল কন্ডিশনে আছে। সামনে পিছে গ্লাস অরিজিনাল, সামনে পিছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল, সবকিছু অরিজিনাল, সবকিছু অরিজিনাল অবস্থায় আছে। জি, ইনশাআল্লাহ। ওকে, হেডলাইটগুলো কি ভাই অরিজিনাল? হ্যাঁ, হেডলাইটগুলো অরিজিনাল, দেখেন একদম ফ্রেশ। গ্রিলটা দেখেন, এই যে ঢাকা মেট্রো 23 সিরিয়ালের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন আছে, ফুল ফ্রেশ। মানে ভাই, গাড়ির কালারটা কি 100% অরিজিনাল কালার? হ্যাঁ, গাড়ির কালারটা অরিজিনাল, খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা রেড কালার। গাড়ির প্রতিটা গ্লাস কি অরিজিনাল ভাই? হ্যাঁ, প্রতিটা গ্লাস অরিজিনাল। এই যে দেখেন, এই যে নিশান ইয়া আছে, আপনার গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা, একদম অরিজিনাল কালার। জি। ওকে, বাম পাশটা কি কন্ডিশন আছে ভাই? হ্যাঁ, বাম পাশটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, দেখেন এই যে বাম সাইডটা একদম, দেখেন একদম গুড কন্ডিশন আছে, গুড কন্ডিশন। জি, গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিস্ট আছে? না, গাড়িতে কোনো খোলা কাটা এক্সিস্ট হয় নাই। ওকে, টায়ারগুলো সার্ভিস কি রকম? হ্যাঁ, টায়ারগুলো ভালো সার্ভিস, রিংটাও খুব সুন্দর, রিং টায়ারগুলো খুব ভালো, এখনো এই যে বিটগুলো আছে অসাধারণ। অসাধারণ ভাই, সামনে গ্লাস, সাইড গ্লাস, সবগুলা গ্লাস তো অরিজিনাল। সামনে সাইড গ্লাস, সামনে গ্লাস, ব্যাক গ্লাস সব অরিজিনাল আছে। ওকে, তারপর রেন সেট গুলো অরিজিনাল আছে, রেন সেট গুলো অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল আছে। ওকে, আপনার এই যে দেখেন, এটা কিন্তু পুশ স্টার্ট। হ্যাঁ, পুশ স্টার্ট, এই যে পুশ টিপ দিলে দরজা খোলা যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে একবার ডোরগুলোর কি অবস্থা? ডোরগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, দেখেন অরিজিনাল আছে, কোনো খোলা কাটা নাই। ভিতরে দেখেন উডেন ব্যবহৃত হয়েছে, ফ্রেশ একদম একটা গাড়ি। ভিতরটা তো ভাই অসাধারণ, অসাধারণ, নিশান ব্লুবার্ড তো অসাধারণ গাড়ি, বসে আরাম। ওকে, চললে আরাম, সব দিক দিয়ে ফ্রেশ, সিট কভার গুলো অনেক ফ্রেশ। হ্যাঁ, অনেক ফ্রেশ ভাই, এই গাড়ির ভিতরে তো অনেক স্পেস। হ্যাঁ, অনেক স্পেস। ওকে, এবং তো বডিও হেভি বডি। হেভি বডি, নিশান ব্লুবার্ড গাড়ি কিন্তু হেভি বডি। আচ্ছা, খুব শক্তিশালী বডি, শক্তিশালী বডি। ওকে, পিছনের ডোরটা আমি দেখাই। জি, এই যে দেখেন, পিছনের দরজাটা খুলে দেখাইলাম, প্রতিটা ডোর ফ্রেশ। এবং প্যাডের উপরে একটা সুন্দর তেতুল বেশি উডেন আছে, ওডেল আছে। হ্যাঁ, খুব সুন্দর সিট কভার, ফাইভ সিটের গাড়ি। যারা নিশান ব্লুবার্ড শিল্পী চাচ্ছেন, এই গাড়িটা তাদের জন্য। জি ভাই, ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ, ব্যাক সাইডটা দেখেন, এই যে ব্লুবার্ড লেখা, শিল্পী লেখা আছে। হ্যাঁ, ওকে, ব্যাক লাইটগুলো এখনো অরিজিনাল, শু লাইটটা অরিজিনাল, একদম সবকিছু অরিজিনাল আছে, কালারটাও খুব সুন্দর, এবং পিছনের গ্লাসও খুব সুন্দর, সামনে গ্লাস, পিছনে গ্লাস 100% অরিজিনাল। এই যে দেখেন না, এখনো স্টিকার আছে, জাপানি স্টিকার, 2006 মডেল, 6 মডেল। ওকে, ঢাকা মেট্রো 23 সিরিয়ালের গাড়ি, এই যে নিশান মনোগ্রাম, ওগুলো সব ফ্রেশ আছে ভাই। গাড়িটার কি এলপিজি করা আছে? হ্যাঁ জি, গাড়িটা নিশান ব্লুবার্ডটা এলপিজি করা আছে, এলপিজি তো চলে আবার তেলও চলে। কত লিটার এলপিজি করা আছে? এটা 60 লিটার এলপিজি করা, 60 লিটার এলপিজি করা আছে। জি জি। ওকে, ডান পাশটা কি কন্ডিশন আছে? হ্যাঁ, ডান পাশটা দেখাচ্ছি, যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো জায়গায় স্কেচ বা টেপ বা মায়ের খাওয়ার কোনো হিস্টোরি নাই, একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে, ফ্রেশ কন্ডিশন আছে। এই সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে, আমি যদি দরজাটা খুলে দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, যে তেতুল বেশি উডেন করা আছে, অসাধারণ, অসাধারণ সিট, সিটগুলো অসাধারণ, বসে অনেক আরাম, বসে অনেক আরাম পাবে। হ্যাঁ, পাবে স্পেস অনেক। ওকে, সামনে দুটো দেখি, সামনে দুটো, এই যে দেখেন পুশ স্টার্ট। হ্যাঁ, পুশ স্টার্ট, এখানে দেখেন একদম সুন্দর একটা লালের ইও আছে, নিকেলের হ্যান্ডেল, এটা পুশ স্টার্ট দেখে, এই যে দেখেন
প্যাডগুলো দেখেন, অসাধারণ একটা গাড়ি। হ্যাঁ অসাধারণ, এই যে পুশ হলো, এই যে পুশ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন অসাধারণ সবকিছু ফ্রেশ, স্টিয়ারিং সাসপেনশন সিবি জনগুলো ফ্রেশ অবস্থা। হ্যাঁ একদম ফ্রেশ, ড্যাশবোর্ডও ফ্রেশ, ড্যাশবোর্ড তো ফ্রেশ আছে। সিডিটিপি ব্যাক ক্যামেরা এগুলো তো 100% ওকে। হ্যাঁ জি ওকে। অপটিক্যাল মিটার আছে, এলপিজি তে চলে, খুব ভালো চলে, ঠিক আছে, তেলও চলে, গাড়ির ইঞ্জিনটা ভালো, ভিভিটে ইঞ্জিন। ওকে 1500 cc। আচ্ছা চেসিসটা কি অবস্থা? হ্যাঁ চেসিস দেখেন অরিজিনাল আছে, চেসিসে কোনো ফুল ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন আছে, গাড়িতে কোনো খোলা কাটা বা সিস্টেম নেই। না না না, বনাটটা তো ভাই ফ্রেশ। হ্যাঁ বনাটটা ফ্রেশ, এই যে দেখেন ভিতরটাও ফ্রেশ। ওকে এই গাড়িটা হলো 2006 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, নিশান ব্লুবার্ড গাড়ি। সামনে পিছে গ্লাস, হেডলাইট সব অরিজিনাল আছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আমাদের শোরুমে আসলে, প্ল্যাটিনাম কার জন্য আসলে, নিশান গাড়ি যারা কিনতে চান, আমাদের কাছে দুইটা গাড়ি আছে, নিশান ব্লুবার্ড শিল্পী, আপনারা চলে আসেন। ভাই এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন? এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো আপনার 11,40,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ওকে ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি। হ্যাঁ নেক্সট ব্লুবার্ডটা দেখাচ্ছি, এটা 2006 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। পেপারস তো ভাই আপ টু ডেট, পেপারস আপ টু ডেট। গাড়ির কালারটা কি ভাইয়া? কালারটা হলো এটা ব্লু কালার, ব্লু কালার, হ্যাঁ ডিপ ব্লু, যেটা আর কি খুব ব্ল্যাকও আবার ব্ল্যাক ব্লু। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে? না গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, সব অরিজিনাল আছে। ফ্রন্ট সাইডটা কি কন্ডিশনে আছে? ফ্রন্ট সাইডটা দেখেন, হেডলাইটটা দেখেন অরিজিনাল, অরিজিনাল অবস্থা আছে। এই যে গ্রিলটা, নাগামে টু গো 31 সিরিয়ালের গাড়ি, জি 11 তে রেজিস্ট্রেশন। ওকে হ্যাঁ বাম্পার আছে, একটা সুন্দর বাম্পার লাগানো আছে। আচ্ছা আপনার এই হেডলাইট গুলো দেখেন অরিজিনাল আছে। আচ্ছা সব কিছু অরিজিনাল অবস্থা, সব অরিজিনাল আছে। আপনার এই যে সামনে গ্লাসটা দেখেন, নিশান নিশান অরিজিনাল গ্লাস, অরিজিনাল এই যে স্টিকার আছে, এখনো ফুল ফ্রেশ অবস্থা আছে, ফুল ফ্রেশ অবস্থা আছে। মানে কি বাম্পারটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ বাম্পারটা দেখেন একদম সুন্দর, একদম এই সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, আর মধ্যে কোনো কোনো স্কেচ বা টেপ কোনো কিছু নাই, একদম ফুল ফ্রেশ। হ্যাঁ ফুল ফ্রেশ, টাইট বডি, টাইট বডি। টায়ারগুলো সার্ভিস ভালো দিবে ভাই? এগুলো একদম নতুনের মতন ভাই। আচ্ছা নতুনের মতো? হ্যাঁ একদম, এলোরিংও খুব সুন্দর। সামনে গ্লাস, সাইড গ্লাস তো 100% অরিজিনাল। হ্যাঁ 100% অরিজিনাল, কোনো খোলা কাটা বা কিছু নেই, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এবারে যে রেন সেট গুলো দেখেন অরিজিনাল আছে। আচ্ছা নিশান ডোরগুলো কি অবস্থা ভাই? হ্যাঁ ডোরগুলো আপনার নিকিল, অরিজিনাল নিকিল, নিকিল হ্যান্ডেল। ওকে আমি দরজাটা খুলে দেখাচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন প্রতিটা ডোরই ফ্রেশ। হ্যাঁ প্রতিটা ডোর ফ্রেশ, আপনার এই যে তেঁতুল বিচি কালার, তারপরে ভিতরের সাইডটা দেখেন, ভিতরটা তো ভাই অসাধারণ, অসাধারণ ড্যাশবোর্ড, তারপরে এই হইতে সিট কভার সব ফ্রেশ আছে, সিটগুলো খুব আরামদায়ক, খুব আরামদায়ক, খুব সুন্দর। 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি, দুটা গাড়ি অসাধারণ, অসাধারণ। নিশান ব্লুবার্ড নিতে চাইলে আমাদের এখানে চলে আসবেন, আমাদের দুইটা কালেকশন আছে, দুইটাই অসাধারণ গাড়ি, অসাধারণ গাড়ি। এই যে একদম ফ্রেশ, দরজা ফিটিংসগুলো খুব সুন্দর, খুব সুন্দর, কোনো জায়গায় কোনো মাইন নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, সব ফ্রেশ ভাই। নিশান গাড়ির স্পেস তো ভিতরে অনেক অনেক অনেক, বসে আরাম, একদম মনে হবে যে সোফাতে বসে আছে। আচ্ছা ব্যাক সাইডটা কি কন্ডিশন আছে? হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন, এই যে ব্লুবার্ড শিল্পী মনোগ্রামটা আছে, লাইটগুলো এখনো অরিজিনাল। ওকে স্টিলের বাম্পার সামনে পিছে লাগানো আছে, আপনাদের কোনো খরচ করতে হবে না এক টাকাও, ঠিক আছে। পিছনে দেখেন এই যে 31 সিরিয়ালের নাম্বার প্লেটটা কত ফ্রেশ, আপনার এই যে ব্যাক গ্লাসটাও অরিজিনাল আছে, সামনে গ্লাস পিছনে গ্লাস 100% অরিজিনাল, সবকটা গ্লাসই অরিজিনাল, সবকটা গ্লাস অরিজিনাল। ব্যাকলাইটগুলো কি অরিজিনাল ভাই? হ্যাঁ ব্যাকলাইটগুলো অরিজিনাল। এই গাড়িটা কি সিএনজি করা আছে বা এলপিজি করা আছে? না এটা এটা তেলে চলে, এটা সিএনজি এলপিজি কিছু না, এটা সম্পূর্ণ তেলে চলে, সম্পূর্ণ তেলে চলে, জি জি। বাট ডান পাশটা কি অবস্থা? হ্যাঁ ডান পাশটা দেখেন, এই যে একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো জায়গায় কোনো ট্যাপ বা স্কেচ নাই, কোনো কাজ করা হয় নাই এখনো, একদম স্ট্রং বডি, স্ট্রং বডি। আমি প্রতিটা ডোরই ফ্রেশ। হ্যাঁ দরজা খুলে দেখাচ্ছি, দেখেন এই যে এই সাইডগুলো দেখেন, প্রতিটা ডোরই ফ্রেশ, এগুলো একদম ফ্রেশ। এই যে সামনের সামনের দরজাটা খুলে দেখালাম, দেখেন অসাধারণ, অসাধারণ। ভিতরে দেখেন অপটিক্যাল মিটার বা এসির পারফরম্যান্স কি রকম? হ্যাঁ এসির পারফরম্যান্স খুব গুড কন্ডিশন আছে, স্টিয়ারিং সাসপেনশন সিবি জনিং এগুলো এভরিথিং ওকে ওকে ওকে। মানে ভাই গাড়িতে কোনো কাজ আছে? না গাড়িতে কোনো কাজ নেই, সিটিটিপি ব্যাক ক্যামেরা এগুলো তো ওকে আছে, ওকে আছে, ঠিক আছে ভাই। আমরা একটু ইঞ্জিনটা দেখি, আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদের, নিশান ব্লুবার্ডের। ব্যাটারি, গিয়ারবক্স সব এভরিথিং ওকে আছে। আচ্ছা চেসিসটা কি অবস্থা? চেসিসটা দেখেন অরিজিনাল আছে,
কোনো জায়গায় কোনো হাত দেওয়া হয় না এখনো, সব কিছু অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল অবস্থা আছে, পুরো খোলা কাটা ম্যাক্সিস নেই, এই যে হিট প্রুফটা এখনো অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে বনারে নিস্টা দেখেন একদম ফ্রেশ, একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, ফ্রেশ আছে। গাড়িটার গিয়ার বক্সে কি অবস্থা? হ্যাঁ, গিয়ার বক্স একদম অরিজিনাল, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। গাড়িতে কোনো কাজ আছে ভাই? না, গাড়িতে কোনো কাজ নাই, এক টাকার কোনো কাজ করতে হবে না, আপনারা কিনবেন আর চালাবেন। ওকে, গাড়িটা হলো নিশান বুলুবার শিল্পী 2006 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ কন্ডিশন, সামনে পিছে গ্লাস অরিজিনাল, এবং কি হেডলাইট ব্যাকলাইট এগুলো অরিজিনাল আছে। আমাদের এখানে আসলে নিশান গাড়ি দুইটা আছে, আপনার যেটাই পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ। এই গাড়িটার দাম কত চাচ্ছেন? হ্যাঁ, এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 12,20,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 01711588347। ঠিক আছে মানিক ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম।